মোদি মমতা একই মুদ্রার এপিট ওপিট। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রকাশ্য জনসভায় এই অভিযোগ তুললেন সিপিএম এর পলিট ব্যুরো মেম্বার মোহাম্মদ সেলিম। মোদি মমতা একই মুদ্রার এপিট ওপিট। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রকাশ্য জনসভায় এই অভিযোগ তোলেন সিপিএম এর পলিট ব্যুরো নেতা মোহাম্মদ সেলিম। এদিন আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে জনসভায় ডাক দেয় সিপিএম। এই জনসভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। গোটা জেলা থেকে সিপিএম এর নেতাকর্মী সমর্থকেরা এই জনসভাতে যোগ দিয়েছিলেন। কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম ছাড়াও আলিপুরদুয়ার জেলা সিপিএম এর সম্পাদক মৃণাল কান্তি রায় সহ অন্যান্য সিপিএম এর নেতারা এই জনসভায় উপস্থিত ছিলেন। ভাষণে মোহাম্মদ সেলিম বলেন, মমতা আর মোদি একই মুদ্রার এপিট আর ওপিট। বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, দেশে এনআরসি চালু করা হবে। মমতা একদিকে বলছেন, বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না, কিন্তু এই রাজ্যে আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী বছর গোড়ার দিক থেকে এনআরসির আগে এনপিআর কাজ শুরু করা হবে, ফলে এনআরসির প্রতিবাদে একমাত্র আমরা লড়াই করছি। আমরা মানুষের দাবি নিয়ে লাগাতার আন্দোলন করে তুলছি, এই আন্দোলন আরো শক্তিশালী করতে হবে। জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম জানান, তোমাদের কথায় প্রথমত এটা জোটও নয় আর এটা ভরাডুবিও নয়। 2016 বিধানসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করেছিলাম, যেহেতু এটা নির্বাচন নয় উপনির্বাচন, সেজন্য ভদ্রলোকের এক কথা, তখন যে যেখানে লড়েছিল এবারেও সেই সেখানে লড়বে, এটাই হচ্ছে সমঝোতা। এক দুই হচ্ছে আমরা অনেক শেষের দিকে এসে আসন সমঝোতা হলো এবং প্রচারে নামা হলো। উপনির্বাচনটা অনেক হঠাৎ করে ঘোষণা হয়েছিল তোমরা জানো, এবং এই এনআরসি নিয়ে যখন গোটা দেশের মানুষ রাজ্যের মানুষ বিশেষ ব্যতিগ্রস্ত, সেই সময় উপনির্বাচনটা হয়েছে। সুতরাং মানুষের যে দৈনন্দিন চাহিদা, যা দা জিনিসপত্রের দাম, মূল্যবৃদ্ধি, অশান্তি, হাঙ্গামা, এইগুলোকে ছাপিয়ে লোকের একটা এনআরসি বিষয়টা একটা রেফারেন্ডামের মতো হয়ে গিয়েছিলো। আর যেহেতু কেন্দ্র সরকার বলছে এনআরসি লাগাবো আর রাজ্য সরকার বলছে আমরা এনআরসি করবো না, সুতরাং অনেকটা ইয়েস আর নো এর মতো একটা ভাগাভাগি হয়েছে। এটাকে দিয়ে তুমি জেনারেলাইজ করো না, তার মধ্যে দাঁড়িয়েও মানুষের কাছে আমরা গিয়েছি, আরও বেশি মানুষের কাছে যেতে হবে। এর থেকে আমরা পর্যালোচনা করে আবার হিসেব করবো, আমি আগেই বলেছি, কিন্তু এক্ষুনি সবটাকে নাকচ করে দিলে চলবে না। এবং এটাকে ভরাডুবি বলে না, তাহলে যেখানে 56,000 সব জিতেছিল বিজেপি কদিন আগে, তোমরা বলেছিলে প্রায় বিজেপি সরকারই বানিয়ে দিয়েছিলে, সেখানে তো বুঝতে পারছি তিনটু পুরো তারা হেরেছে। তাহলে আসলে গোটা দেশের বিজেপির যা হাওয়া ছিল সেটা হরিয়ানায় দেখেছি, মহারাষ্ট্রে আজকে দেখলে আসন ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। যখন ভোটাভুটির আগেই যারা বলছিল মাঝরাতে ভোট ভোট দিয়ে বলছিল সরকার তৈরি করে নেবে, তো সেরকম কোনোটাই ফাইনাল নয়, এটা বুঝে নাও। এটা সেমিফাইনালও নয়, কোয়ার্টার ফাইনালও নয়, একটা লম্বা লড়াই। সে লড়াইয়ের ময়দানে আমরা আছি, মাঠে আমরা আছি, মানুষ আছে আমাদের সঙ্গে, এবং মানুষের ভরসাস্থল হয়ে আমাদের উঠতে হবে। তার জন্য যা যা করণীয় আমাদের সে কাজ করতে হবে, আরও নিচের দিকে গিয়ে আরও তলায় গিয়ে আমাদের কাজ কারবার বেশি করে আরও শুরু করতে হবে, সেটাই আমাদের ভূমিকা সিদ্ধান্ত। Himalayan Optics, eye care and contact lens clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. To aaj hi aaiye Himalayan Optics, Hanuman Mandir Road, Jaigaon. Contact number 03566265101. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.